আমরা যে কথা বলে শুরু করেছিলাম দিনের শেষে, দিনের শেষে এসেও আমাদের সেই কথাই বলতে হচ্ছে। মুর্শিদাবাদে যেভাবে আমরা দেখতে পেলাম সাতটা শিশুর প্রাণ চলে গেল, সাতটা মা তাদের কোল থেকে তাদের শিশুকে হারালেন সেই জায়গা থেকে, কিভাবে বারবার এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে, এখনও শিশু মৃত্যুর খবর আসছে, এবং সেই জায়গা থেকে বেহাল স্বাস্থ্য পরিকাঠামো, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। বারবার রাজ্যের স্বাস্থ্য কাঠামোর কঙ্কালসার চেহারা সামনে এসেছে। ছানি কাটতে গিয়ে দৃষ্টি হারাতে হয়েছে 20 জনকে। অন্যদিকে পরিকাঠামো না থাকায় রেফার রোগের শিকার হলো একাধিক শিশু। গত দুদিনে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে 7 শিশুর মৃত্যু, 3রা ও 4ঠা জুলাই মৃত্যু 7 শিশুর। গত 24 ঘন্টাতেও প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন শিশু, কিন্তু কোথায় আসল গলদ? ফারাক্কা থেকে বহরমপুরের দূরত্ব 90 কিলোমিটার, কিন্তু মাঝে তো ডোমকল ও সাগরদিঘিতে সরকারি হাসপাতাল আছে, সেখানে কেন রিফার করা হচ্ছে না? যেমনটা জানাচ্ছিলেন, শুধুমাত্র সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল বাদ দিয়ে বাদবাকি সমস্ত হাসপাতালেই কিন্তু এসএমসিইউ বিভাগ রয়েছে, কিন্তু সেখানে পরিকাঠামোগত গলদ রয়েছে, সেখানে বেড নেই, সেখানে পর্যাপ্ত চিকিৎসক নেই। সাংসদরা বলেন যে এই করতে হবে, তাই করতে হবে, সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে, সেখানে চিকিৎসা পরিষেবা আমরা আরও চেষ্টা করছি বাড়ানোর, কিন্তু আদতেও এই সমস্ত কিছু কিন্তু হচ্ছে না। এদিকে হাসপাতালে শিশু মৃত্যুর খবরই রাখেন না মুর্শিদাবাদ মেডিকেলের প্রিন্সিপাল। অফিসিয়ালি যেহেতু আমার কাছে কোনো খবর আসেনি, সেই জন্য আমি মানে অফিসিয়ালি বলতে পারছি না, আর আনঅফিসিয়ালি বলতে পারছি না যে 8টা শিশু মৃত্যু হয়েছে। বেলডাঙ্গা ফরাক্কা সহ বিভিন্ন জায়গা থেকে মুর্শিদাবাদ মেডিকেলে রেফার করা হচ্ছে, পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ রোগীর আত্মীয় পরিজনদের। রেফার করেছে ধুলিয়ানে, ধুলিয়ান থেকে এসছি জমিপুর, জমিপুর থেকে এসছি বহরমপুর, তিন জায়গায় রেফার হচ্ছে, না কোন জায়গায় পরিষেবা পাচ্ছি না, ওই যে ডাক্তার দেখছে, দেখে চলে যাচ্ছে, তার আর কোন খবর রাখে না। নামেই সুপার স্পেশালিটি, অসুস্থ হাসপাতালেরই পরিকাঠামো। অপুষ্টি হওয়ার মানে ঠিকমতো করে সে খাবার পাচ্ছে না, পুষ্টির জিনিস গভর্নমেন্ট থেকে দেয়া হয় তাহলে সেগুলো ঠিকমতো করে চলছে কি না সেইটা কিন্তু দেখতে হবে, কিন্তু অপুষ্টির সাথে সাথে তার একটা কিছু ইনফেকশন হয়েছে বা কিছু হয়েছে, সেটা কেন হচ্ছে অনুসন্ধানটা যদি ঠিকমতো করে না করা হয়, একে ওকে দোষারোপ করে কাদা ছোড়াছুড়ি করে কিন্তু লাভ নেই। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। মেডিকেল কলেজে যদি এই অবস্থা তৈরি হয়, ভয়াবহ অবস্থা তৈরি হবে স্বাস্থ্য ব্যবস্থা। সচেতনতার পাঠ পড়িয়ে পিঠ বাঁচানোর চেষ্টা তৃণমূলের। কোথাও কিছু একটা ত্রুটি হচ্ছে, এই ত্রুটিগুলো আমরা বিষয়গুলো নিশ্চয়ই দেখব আর কি। বাংলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বড় বড় কথা শাসক দলের, খোদ স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বাংলার সুপার স্পেশালিটি হাসপাতালগুলির পরিষেবা নিয়ে বড় মুখ করে কথা বলেন। এই যদি পরিকাঠামো হয় তাহলে তো সুপার স্পেশালিটি শুধু নামেই রয়েছে। ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদে সুপার স্পেশালিটি হাসপাতালে 7টা শিশুর মৃত্যু, নির্বিকার প্রশাসন, কিন্তু সব ক্ষেত্রে তো নির্বিকার দেখা যায় না প্রশাসনকে। সেরকম ধরুন আমরা বিভিন্ন সময় দেখেছি, এই ইদানিং একেবারে সাম্প্রতিক ঘটনার কথা বলছি, হকার উচ্ছেদ হতে দেখেছি আমরা, বুলডোজার চলেছে, খাস কলকাতায় হোক বা রাজ্যের অন্যান্য জেলায় বুলডোজার চলতেও দেখেছি, এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, আইন ভাঙলে কড়া পদক্ষেপও নাকি নেওয়া হবে। সত্যি তো তিনি সেই বার্তাও দিয়েছেন, কিন্তু খাস কলকাতার কাশীপুরে তাহলে কি করে তৃণমূলের পার্টি অফিস একেবারে ফুটপাথ দখল করে, সেখানে কোনো পুরো আধিকারিক নেই, না কোনো পুলিশ আছে, না কোনো রকম বুলডোজারের দেখা পাওয়া যাচ্ছে, তাহলে আইনটা কি এক একজনের জন্য এক এক রকম? সম্পূর্ণ ফুটপাথ দখল করে তৃণমূলের পার্টি অফিস ফুট দখল করে হকার বসলেই রেড়ে করে তেড়ে আসছে পুলিশ প্রশাসন, অথচ কাশীপুরে ফুটপাথের উপর পার্টি অফিসে জলজল করছে তৃণমূল কংগ্রেসের বোর্ড, নজর নেই পুলিশ প্রশাসনের। ফুটপাথ
রাজধানী জুড়ে হকার বসতে পারবে না, তাই হকার উচ্ছেদ করা হচ্ছে, ফুটপাতটাকে সম্পূর্ণ দখল করা যাবে না। কিন্তু এমনই এক বিরল চিত্র আমাদের সামনে উঠে এলো যা দেখে তাক লেগে যাবে। তার কারণ আমি এখন দাঁড়িয়ে আছি 110 নম্বর কাশীপুর রোড, 6 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার। তাতে দেখতে পাচ্ছি তৃণমূলের একটি পার্টি অফিস গজিয়ে উঠেছে, আর সেই পার্টি অফিসে ফুটপাত তো সম্পূর্ণই দখল গেছে এবং রাস্তারও বেশ কিছুটা অংশ পার্টি অফিসের কবলে ঢুকে গেছে। পার্টি অফিসের ঠেলায় ফুটপাতে চলা দায় পথ চলতি মানুষের। এই পার্টি অফিসটা একটু আমার ক্যামেরা পার্সন দেবব্রতকে বলো একটু ভালো করে দেখাতে। এই পার্টি অফিসটা কিন্তু তোমার তৈরি হয়েছে যে ফুটপাত, এটা হলো ফুটপাত, সেই ফুটপাতের একটা অংশ জুড়ে এই পার্টি অফিসটা, এবং সেই ফুটপাত থেকে এটা পুরোটা অতিক্রম করে যে প্ল্যাকটপ পিচের রাস্তা, সেই পিচের রাস্তার উপর কিন্তু চলে এসেছে। স্থানীয়রা বলছেন 1.5 বছর ধরে এখানেই রয়েছে পার্টি অফিসটি, তারপরও পুরসভা বা পুলিশের তরফে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? তো রাস্তা এনক্লোজ করে করা, এ তো আর কিছু বলার নেই, কারণ শাসক পক্ষের ব্যাপার, কেউ কিছু বলবে না, না কলকাতা কর্পোরেশন বলবে, না রাজ্য সরকার বলবে, না পুলিশ কিছু বলবে। শাসকের ঝান্ডা থাকলে এখন সবই সম্ভব। আমরা তো কমপ্লেন করেছিলাম 2 বছর আগে যখন তৈরি হয় এটা, আমরা CMকে চিঠি দিয়েছি, ফিরাদ হাকিমকে দিয়েছি, কমিশনার অফ KMCকে দিয়েছি, কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি। দিদিকে বলতে সেভারাল টাইম, অনেকবার আমরা বলেছি। খাস কলকাতায় ফুটপাথ যাচ্ছে চুরি, হুশ নেই পুলিশ প্রশাসনের, নজরদারির অভাব, নাকি শাসক দলের কার্যালয় বলে পার্টি অফিস ভাঙতে অনীহা পুলিশের। রিপাবলিক বাংলা। অবশেষে তৃণমূলের 2 বিধায়ক রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা ব্যানার্জি তাদের শপথ বাক্য পাঠ করালেন ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার পাঠ করানোর কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত এই শপথ বাক্য পাঠ করালেন কে? না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, যে নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল, সেই নির্দেশকে চূড়ান্ত অগ্রাহ্য করা হলো, যার জেরে শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেও বজায় রইল বিতর্ক। অবশেষে দীর্ঘ নাটকের যবনিকা পতন, শপথ নিলেন শাসক দলের 2 নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি এবং রায়াত হোসেন সরকার। শপথ গ্রহণ পর্বেও পিছু ছাড়লো না বিতর্ক। বিধানসভা যা ঘটলো তা নজিরবিহীন, নজিরবিহীন এই কারণে রাজ্যপাল, সাংবিধানিক অনুসারে রাজ্যপালের হাতে সামগ্রিকভাবে দায়িত্ব রয়েছে কিভাবে শপথ হবে, কোথায় শপথ হবে, তিনি কাউকে দায়িত্ব দিতে পারেন অথবা তিনি নিজ শপথ বাক্য পাঠ করাতে পারেন। আজকে অদ্ভুতভাবে দেখা গেল, রাজ্যপাল জানিয়ে দিলেন ডেপুটি স্পিকার শপথ নেবেন, কিন্তু তারপরও আজকে হাউসের অভ্যন্তরে ডেপুটি স্পিকার বললেন যেখানে স্পিকার উপস্থিত রয়েছেন সেখানে ডেপুটি স্পিকার শপথ নেবেন না। এক্ষেত্রে দাঁড়িয়ে স্পিকারই যাতে শপথ বাক্য পাঠ করেন সে বিষয়টা নিশ্চিত করা হবে। রাজ্যপাল যেহেতু এটা বলেছেন সেই জন্য স্পিকার সেই আইনটাকে অমান্য করেননি, তিনি ডেপুটি স্পিকারকেই দায়িত্ব দিয়েছেন যে তাহলে আপনি ক্যাকারা করুন। তখন ডেপুটি স্পিকার বলেছেন যে স্পিকারের উপস্থিতিতে শপথ নিতে পেলে খুশি তৃণমূলের 2 নবনির্বাচিত বিধায়ক। শেষ ভালো যার সব ভালো তার, এটুকুই বলবো। এক মাস ধরে এটা আমার মনে হলো যে এটা না হলেও পারতো, এতটা স্ট্রেচ না হলেও পারতো, কারণ আমাদের হাতে অলরেডি 1.5-2 বছর মাত্র সময়। দেখুন, জয় পরাজয় বিষয়টা না, যেটা প্রথা চলে এসেছে দীর্ঘদিন ধরে সেই প্রথাটা আমরা ধরে রাখার জন্য, টিকে রাখার জন্য আমাদের লড়াই। স্পিকারের দ্বারা শপথ বাক্য 2 বিধায়কের পাঠ করার বিষয়টি মোটেই ভালোভাবে নিচ্ছেন না রাজ্যপাল। রাষ্ট্রপতিকে চিঠি লিখে অভিযোগ রাজ্যপালের, স্পিকার শপথ বাক্য পাঠ করানোয় সংবিধান অমান্য করা হয়েছে বলে অভিযোগ CV আনন্দ বোসের। যদিও রাজ্যপালের অভিযোগে আমল দিতে নারাজ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আমি খুশি হতাম যেটা আপনি যদি আগেই করতেন, তবে রাষ্ট্রপতির কাছে আমরা এর আগে জানিয়ে দিয়েছি, রাজ্যপাল ওখানে পাঠিয়েছেন, খুব আনন্দের কথা। রাজ্যপালের কোনো কথার আমি উত্তর দেব না, আমি যা করার আইনসঙ্গতভাবে করেছি। এদিনের অধিবেশনে বিধানসভায় উপস্থিত ছিলেন না বিজেপির কোনো বিধায়ক। 2 বিধায়কের শপথ নিয়ে তীব্র কটাক্ষ বিজেপিরও। পূর্ণ বেআইনি শপথ এবং সংবিধান বহির্ভূত কাজ করেছেন অধ্যক্ষ, এটা ব্যবস্থা না হলে বিরোধী দলনেতা হিসেবে আমারও কিছু কাজ আছে, সেটা আমি করব। এবার ব্যাপারটা হচ্ছে, তার পরিবর্তে স্পিকার স্যার শপথ করিয়েছেন, এটা কতটা আইন বহির্ভূত
কি আইনের মধ্যে আছে এই বিষয়টা আমার কিন্তু যথেষ্ট অকিবহল না, আমি ফলে এই বিষয়ে আমি এক্ষুনি মন্তব্য করতে পারবো না। এর আগে বাবুল সুপ্রিয়র ক্ষেত্রেও রাজ্যপালের নির্দেশে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন ডেপুটি স্পিকার। তবে এবার কেন রাজ্যপালের নির্দেশকে মান্যতা দেওয়া হলো না? নাকি প্রতি পদে রাজ্যপালের বিরোধিতা করাটাই প্রথা হয়ে দাঁড়িয়েছে রাজ্যে? রিপাবলিক বাংলা।